হ্যালো ফ্রেন্ডস, আজির এই ভিডিওটলৈ আপোনালোকক ওয়েলকাম জানাইছো। আজির এই ভিডিওটত আমি আলোচনা করিম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কাক বলে, আমি কিছুমান কিওয়ার্ডস ইউজ করিম, সেইবোৰ কিওয়ার্ডস আমি যদি মনত রাখো আমার কনসেপ্ট ক্লিয়ার হব, আমি সহজে পরীক্ষাত শুদ্ধ করব পাৰিম। আর এলপি আর ইউপি দুটা টেটতে এই বহু বিষয়টা আছে, গতি আপনাদের স্কিপ নকরাক বহুত গুরুত্ব সহকারে চাব। মই অতি সহজে আপনার এই বিষয়ে অবগত করাম বলে মোৰ বিশ্বাস আছে। আপনার ডিফারেন্সটা যদি আমি বুঝি পাও, আমি সহজে বুঝব পাৰিম যে কোনটো ল্যাঙ্গুয়েজ আমি লার্ন করে আছো আর কোনটো একুয়ার করে আছো। আর আমি মই কিছুমান কিওয়ার্ড ইউজ করিম বা যার যোগেদি আমার কি হব, কনসেপ্ট ক্লিয়ার হব। কনসেপ্ট ক্লিয়ার হলে কি হয়, আমি পরীক্ষাত সহজে অ্যান্সারটা করব পাৰিম। আর এই ভিডিওটার শেষত মই আপনার কিছুমান এক্সারসাইজ অর্থাৎ কিছুমান পরীক্ষাত হয়তো আহিব পারে তেনেকুৱা কোশ্চেনের উত্তর আলোচনা করি। বলক আমি ভিডিওটা আরম্ভ করো। তো প্রথমতে আমার এই দুটা শব্দর অর্থ যদি আমি বুঝি পাও, তেতিয়া বুঝি পাম যে একচুয়ালি কি কথা কৈছে। পরীক্ষাতো আমার কোনো ধরনের ভুল নোহাকৈ আমি শুদ্ধ অ্যান্সার করব পাৰিম। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, অ্যাকুইজিশন মানে গ্রহণ করা। তো বন্ধুসকল, আপনাদের নিজের এই বস্তুখিনি মুখস্থ করাতক আপনাদের কনসেপ্টখিনি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাদের চিন্তা করক, আপনাদের যেতিয়া সরু আছিল বা আপনাদের সরু সরু লড়া ছোৱালী দেখা পায় যিসকল হয়তো স্কুল গৈ আছে বা স্কুল গৈছে, হয়তো নিজে নিজের মাতৃভাষাটা শিকিছে, স্কুলত গৈ বেলেগ একটা ভাষা শিকি আছে। তো আপনাদের লক্ষ্য করক, সরু সরু লড়া ছোৱালীয়ে মাতৃভাষা যে শিকি আছে বা শিকিছে, সিহঁতে কলম আর পেন ইউজ করেছে নাকি, গ্রামার রুল ইউজ করেছে নাকি? মই তো ভাবো আমার ইংরাজি গ্রামার আমি সহজে যিমান বুঝাব পাৰিম, এইটার কারণে এইটো হৈছে, এইটার কারণে এইটো হৈছে। অসমীয়া গ্রামার আমি ইমান সহজে বুঝাব নোৱাৰিম, কারণ অসমীয়া আমি যিমান সহজে শিকিছো আমি রুলস কম ব্যবহার করছো, যিমান রুলস আমি ইংরাজি গ্রামার ব্যবহার করছো। অলরেডি মই ভাবো আপনাদের আধা ইয়ার বুঝি পাইছে। এতিয়া আমি ইয়ার মেইন কথাখিনি যাও। বন্ধুসকল চাও, একুইজিশন মানে কি? একুইজিশন মানে হচ্ছে গ্রহণ করা, ইয়ার ভার্ব হচ্ছে একুয়ার, ইয়ার অর্থ হচ্ছে গ্রহণ করা। আর লার্নিং আমি যে কি করে আছো, হয়তো আপনার যে এই যে ল্যাঙ্গুয়েজ একুইজিশন এন্ড লার্নিং এই বিষয়টা আপনার কি করে আছে, শিকি আছে, লার্ন করে আছে, আপনার কি করে আছে, ভালদরে মনোযোগে চাই আছে। তো এইটার কারণে কি হয়, আপনার অ্যাটেনশনের প্রয়োজন আছে, প্রয়োজন আছে ইয়ার এই শিকার কারণে। মই ডিফারেন্সটা দেখাই দিয়েছো, তেতিয়া কি হব, সহজ হব, আপনি যে লেসনটা শিকি আছে ইয়ার কারণে কি লৈছে, আপনার নিশ্চয় পেন পেপার লৈছে। কিন্তু একুইজিশনটা কি বুঝাব, এটো অটোমেটিকেলি হৈ যায়। যেনেকুৱা আমি লড়া ছোৱালীক যেতিয়া নিজৰ মাতৃভাষাটো শিকাওঁ, আমি মাকে কেতিয়াও কাগজ আর কলম লৈ বহে নেকি এইটো এইটো শিকাও, মই ভাত খাও কাগজ কলমত শিকায় নেকি, নিশিকায়। ই কি করে, কেঁচুয়াটোৱে কি করে, বেবিটোৱে কি করে, অটোমেটিকেলি শিকি যায়। তো এইটো হব একুইজিশন। আর লার্নিংটো হব কি, যেতিয়া আমি ইন্টেনশনালি আমি ইচ্ছাকৃতভাবে আমি কি করব পাৰিম, আমার মনোযোগে এইটো শিকিম, তো এইটো হব লার্নিং। তো অলরেডি আপনাদের ডিফারেন্সটা বুঝি পাইছে। এতিয়া চাও এই দুটার ডিফারেন্সটা আরও কি কি হব পারে, যেহেতু আমি কি নকরো এটো ইমান মনোযোগ নিদিও, অটোমেটিক্যালি হয়ে যায়। তো ইয়ার এটো হয়েছে কি, সাবকনশিয়াস, বা কোনোবা ইয়াক কব পারে আনকনশিয়াস। লার্নিংটো কি হব, এইটো যেহেতু আমি পেন পেপার লৈ বহো, আমি ইন্টেনশনালি শিকো, তো এটো হব কি, কনশিয়াস। একুইজিশনত আমার কি করা হয়, নো গ্রামার রুলস, আমি কোনো ধরনের গ্রামার রুলস নিশিকো। কিন্তু আমি যেতিয়া কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করিম, তেতিয়া কি করিব, আমার গ্রামার রুলসর প্রয়োজন আছে, নিড প্রয়োজন আছে কি, গ্রামার রুলস। ল্যাঙ্গুয়েজ লার্ন করিম তেতিয়া আমাক কি করব লাগিব, আমাক স্কুল যাব লাগিব, হয়তো কৰবাত টিউশন প্রাইভেটলি হোক বা কেনেকুৱা ব্যবস্থাটো অনুষ্ঠানত আমাক কি কৰিব লাগিব, ভর্তি হব লাগিব, নহলে আমার মাক দেউতাকে
আমাক কি করব লাগবে, আমার ঘর কোনোবা এজন টিচারক রাখি করাব লাগিব। তো এই সকলবরে হয়েছে ফর্মেল টিচিং, ফর্মেল এডুকেশন। আর যেতিয়া আমি যে আমার আমার মাতৃভাষা যেটা শিকিছো, আমি কত বা পুরা বহি টিচারক রাখি শিকিছো নাকি? শিকা নাই। তো এটু হব নন ফর্মেল। তো এটু হব কি আমার ফর্মেল, যেটা হব লার্নিং এটু হব কি ফর্মেল, আর এটু হব কি নন ফর্মেল। আমি যেতিয়া ল্যাঙ্গুয়েজটা একুয়ার করো, আমি সৰু সৰু লৰা ছোৱালীক চালে কি করো, আমি তার লগত কথা কোৱাৰ চেষ্টা করো, বা সেই লৰা ছোৱালী কি করে বাহিৰত যায় শিকে, সি নিজে নাজানে আমি মই এইটো ল্যাঙ্গুয়েজটো শিকি আছো, নতুন নতুন পরিবেশক গৈ আছে শিকি আছে। তো এইটো কি কিহৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয়, আমি কমিউনিকেশনৰ ওপৰত গুৰুত্ব দিওঁ, আমি কোৱা আৰু শুনাৰ ওপৰত গুৰুত্ব দিওঁ। কিন্তু আমি যেতিয়া ভাষা এটা শিকিব যাওঁ, আমি কি করো রিডিংৰ ওপৰত গুৰুত্ব দিওঁ, ৰাইটিংৰ ওপৰত গুৰুত্ব দিওঁ। তেতিয়াহ'লে গুৰুত্ব ইয়াৰ ডিফাৰেঞ্চটো কি হ'ব, ই ফোকাস অন কমিউনিকেশ্যন। ই কি কৰা হয় ইয়াত, ইয়াত কি কৰা হয় মেইনলি স্পিকিঙৰ ওপৰত গুৰুত্ব দিয়া হয়। আমি ল'ৰা ছোৱালীসকলৰ লগত কথা কওঁ আৰু কথা কওঁতে কওঁতে এটা সময়ত সি কি হয় শিকি যায়। আৰু ইয়াত কি কৰা হয় রিডিং এন্ড রাইটিংয়ের উপর গুরুত্ব দিয়া হয়। লার্নিংত কি করা হয় রিডিং আর রাইটিংয়ের উপর গুরুত্ব দিয়া হয়। একুইজিশনত কি করা হয় একটা এনভায়রমেন্ট থাকে, সেই এনভায়রমেন্টত শিকি করে লড়া ছোৱালী কি করে পায় শিকি পায়। আর ইয়াত কি করা হয় আমার ফর্মেলি কোনো শিক্ষা লব লাগে। আমি যদি আমার একটু ডিফারেন্সটা শিকো, আমি একুয়েজিশনত কি করব পারো মাদার টাং আমি কি করব পারো শিকিব পারো, বা মাদার ল্যাঙ্গুয়েজ। আর ইয়াক কি হব আমি এটা টার্গেট, এটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা আমি কি করো শিকো, হয়তো আমি ইংরাজি হিন্দি বা কিবা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমার কি টার্গেট থাকে যে মই এই ভাষাটো শিকিম। তো টার্গেট ল্যাঙ্গুয়েজ হয়, কিন্তু ইয়াত কোনো তেনে টার্গেট ল্যাঙ্গুয়েজ নহয়। ইয়াত এটা হৈছে, এটা হৈছে মাদার টাং। ইয়াত কি হয় আমি নিজে নিজে শিকো সেলফ, আর ইয়াত আমি কি হয় কারোবার দ্বারা ফর্মেলি শিকো। একুয়ারটো হৈছে ন্যাচারেল প্রসেস এটা, একুয়ারটো কি হয় এটা ন্যাচারেল প্রসেসত হয়। আমি ন্যাচারেলি আমার প্রাকৃতিকভাবে আমার পরিবেশত ফুড়ি আছো, ঘরত ফুড়ি আছো, খেলাধুলা করে আছো, তার মাজেদি আমি ল্যাঙ্গুয়েজটা আমার যেটা মাদার টাং হয় এটু আমি শিকি আছো। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজত কি করা হয় আমার তেনেকুয়া ন্যাচারেল প্রসেস না থাকে। তো ন্যাচারেল প্রসেস থাকার কারণে হয় দেখা যায় আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজতকৈ একুইজিশনটো কি করো রেপিডলি শিকিব পারো, রেপিডলি বা ফাস্ট শিকিব পারো। কিন্তু লার্নিংটো কি হয় এটু স্লোলি হয়ে থাকে, এটু লাহে লাহে হয়ে থাকে। তো এতিয়া মই কেইটামান প্রশ্ন কি করিম আলোচনা করিম, দেখিম যে আমি এই কথাখিনি কিমানখিনি বুঝিব পাৰি। যদি আমি চাও দুটা কোশ্চেন আছে, ইয়ার এনসারখিনি আমি চাম। ল্যাঙ্গুয়েজ একুইজিশন স্ট্যান্ডস ফর, ল্যাঙ্গুয়েজ একুইজিশনে কি বুঝায়, ল্যাঙ্গুয়েজ একুয়ার্ড উইথ কনসিয়াস ইফোর্ট। ইয়াত আমার এই কিওয়ার্ডটো চাব লাগিব, কনসিয়াস, কনসিয়াস ইফোর্ট দিয়ে আমি ল্যাঙ্গুয়েজ একুইজিশন করো নাকি। ল্যাঙ্গুয়েজ একুয়ার্ড উইদাউট কনসিয়াস ইফোর্ট, উইদাউট এইটো আছিল উইথ কনসিয়াস ইফোর্ট, এটা আছে উইদাউট কনসিয়াস ইফোর্ট। নেক্সট লার্নিং ল্যাঙ্গুয়েজ উইথ মেথডোলজি, আমি মেথডোলজি ইউজ করে আমি ল্যাঙ্গুয়েজ একুইজিশন করো। নেক্সট দুই নম্বর এ ফর্মেল, এ ফর্মেল লার্নিং প্রসেস। তো ইয়াত যদি আমি চাও সিনিয়রটা কি আছে, ফর্মেল আমি নকরো, মেথডোলজিও আমি কি করো ইউজ নকরো, কারণ লার্নিং একুইজিশনের কথা কৈছে। লার্নিং একুইজিশনটা হব উইদাউট কনসিয়াস ইফোর্ট বা সাবকনসিয়াস বা আনকনসিয়াস বলে মই লিখিছিল যে এটা হব উইদাউট কনসিয়াস ইফোর্ট। তো তেনেহলে ইয়ার আনসার হব বি, ল্যাঙ্গুয়েজ একুয়ার্ড উইদাউট কনসিয়াস ইফোর্ট। নেক্সট হোম ল্যাঙ্গুয়েজ, ইয়াত আমার এইটা মনত রাখব, ইয়াত কি কৈছে হোম ল্যাঙ্গুয়েজ মানে আমার ঘরত আমি যেটা ভাষা শিখো ইজ ড্যাশ ন্যাচারেল ওয়ে, আমি ন্যাচারেল ওয়ে কি করো প্রমোটেড করো, একুয়ার করো, লার্ন করো, নে টট করো। তো আমি জানো যেটা আমার হোম ল্যাঙ্গুয়েজ হয় সেইটা আমি কি করো ল্যাঙ্গুয়েজ একুইজিশনত পড়ে। তো এটা হব একুয়ার করা।
তো এইটো কোনোবা টেটত আহিছিল ইউপি উত্তৰ প্ৰদেশৰ বা কোনোবা এটা টেটত এইটো এই টেটত এই কোৱেশ্চনটো আহিছিল তো এইখিনিও মই আলোচনা কৰিলোঁ আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টোৰ দ্বাৰা লেংগুৱেজ একুইজিশ্যন এণ্ড লাৰ্ণিং আৰু ইয়াৰ পৰা আৰু কি উত্তৰ হ'ব পৰা অবজেক্টিভ টাইপ মই যদি আলোচনা কৰোঁ বহুত ডাঙৰ হৈ যাব ভিডিঅ'টো মই নেক্সটত এটা ভিডিঅ' কৰিম যাত মই কেৱল কোৱেশ্যন এনচাৰখিনি আলোচনা কৰিম আপোনালোকে সেইটো ভিডিঅ'টো চাই ল'ব মই নিশ্চয় এইটো বনাম তো আগতে ভাবিলোঁ যে মই আগত কনচেপ্টখিনি দিওঁ তাৰপিছত কোৱেশ্যন এনচাৰ দিম তো আশা কৰোঁ আপোনালোকে সেই ভিডিঅ'টো চাব এই ভিডিঅ'টো চালে তো আপোনালোকে কি কৰাব যদি ভিডিঅ'টো ভাল পাইছে আৰু আপোনালোকৰ কাৰণে অলপ হ'লেও যদি উপকৃত হৈছে আপুনি বুলি ভাবে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক শ্বেয়াৰ বেছি বেছিকৈ কৰক থেংকছ ফৰ ৱাচিং